নির্বাচন করছেন মেয়া বাবার নিয়ে অনেক কিছু বলবেন, কিন্তু বাবা মেয়েকে নিয়ে কি বলবে? মেয়ে প্রথম ভোটার, বাবা প্রার্থী। হ্যাঁ, আমি যখন অনেক ছোট তখন থেকে আমি নির্বাচন করি। ওর মা ছিল, ওর মা আমার নির্বাচন করতো, আমি পরিবেশে। তারপর বড় হলো, তো দুটো নির্বাচন আমার পেয়েছে, দু বছরই এসেছে, খুব আনন্দ করেছে নির্বাচনে। আর এবার ও প্রথম ভোটার হলো, তো এবার প্রথম ভোটার হয়ে ও আমাকে ভোট দিবে। এবং আমি বলবো যে ওর যারা পছন্দ তাদেরকেও নির্বাচন করবে, সেখানে আমি কোনো উপর জোরাজোরি করবো না যে ওকে ভোট দিতে হবে। কারণ এখানে স্বাধীনতা আছে, এখন বড় হয়েছে, স্বাধীন হয়েছে, ও স্বাধীনভাবে মত প্রকাশ করবে, সেখানে আমার কোনো হাত থাকবে না, কিংবা আমার কোনো হস্তক্ষেপ থাকবে না। তো আমার যেটা চাওয়া যে আমি এতদিন ওকে ছাড়াই কিন্তু আমি জিতে এসেছি। এবং এর আগে আমি 8 বছর সাংগঠনিক সম্পাদক ছিলাম, তারপরে আমি 4 বছর দপ্তরের প্রধান সম্পাদক ছিলাম, আমি 6 বছর অর্থ সম্পাদক ছিলাম। তো এই আজকে যে নতুন আমি সহসাধারণ সম্পাদক কর্তা, এটার আমার আরও 6 বছর আগের থেকে কিন্তু দাঁড়ানোর কথা ছিল। যে কোনো কারণেই আমাদের আয়োজন প্রার্থী বারবার একই পদে দাঁড়াচ্ছে, সে ওখানে না দাঁড়াবে, তাকে ভোট করতে দেবে না, তাকে সে প্রার্থী পাবে না, আমাদের পরিষদে থাকবে না, এমন জন্যই আমি বারবার তাকে ছাড় দিয়েছি। তো এবার আসলে মানুষ সামনের দিকে এগোতে চায়, কেউ পেছনে দাঁড়িয়ে যেতে চায় না। আমিও সেই সামনে এগোবার জন্যই আমি এবার সহসাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছি। এবার আমি আশা করবো যে আমি আমার মেয়েকে নিয়ে, আমি যেমন অতীতে আমি আমার সুনাম দিয়ে আমি বরাবর নির্বাচিত হয়েছি আমাদের শিল্পীদের ভালোবাসায়, এবার আমার মেয়ে তো এবার প্রথমবার ভোটার হয়েছে, আমি আশা করবো যে ওর কল্যাণে হলো, ওর আশাতে হলো আমি এবার আরও অনেক বিপুল ভোট জিতে আমি আমাদের শিল্পীদের সেবা করার সুযোগ পাব। মেয়ের কাছে ভোট চেয়েছেন কি না? আমার তো মনে হয় মেয়ের কাছে আমার ভোট চাইতে হবে না, চাইতে হবে। দিদি বলছিলেন যে প্রতিবার আপনার ভোট চাওয়ার জন্য বিভিন্ন আবদার থাকে। আমি এতদিন আমার মেয়ের কাছে ভোট চাইনি, আজকে সবাই মিডিয়ার এখানে, সবাই ছোট ভাইয়ের মতো, তাদের আবদারে আমি আমার মেয়ের কাছে ভোট প্রার্থনা করছি। প্রার্থনা ফারদিন দিঘি, তুমি এবার প্রথমবারের মতো ভোটার হয়েছ, তুমি জানো যে সহসাধারণ সম্পাদক পদে সুবিধা দাঁড়িয়েছে, সে তোমার কে হয় সেটা আমার জানার দরকার নয়। তুমি এবার প্রথম ভোটার হিসাবে সুব্রতকে তোমার ভোটটা প্রদান করবে, এটাই আমি মনে করি। আচ্ছা আচ্ছা, মেয়ে যদি ভোট দেয় কেন দেবে আসলে আপনাকে? আমার মনে হয় সে 2006 সাল থেকে চলচ্চিত্রের সাথে জড়িত। আমি মনে করি ও যখন থেকে জন্ম নিয়েছে তার আগে থেকে মায়ের গর্ভ থেকে কিন্তু ও চলচ্চিত্রের টাকা খেয়ে বড় হয়েছে। এ পর্যন্ত সেখানে কোনো কারণে শুধু আমার চলচ্চিত্র ওর এবং আমার মার উপার্জনের টাকা শুরু হয়েছে। এবং ও বড় হওয়ার মানে ওর জ্ঞান হওয়ার পর থেকে দেখে আসছে যে আমি চলচ্চিত্র শিল্পী সমিতিতে আছি, একটা লোক কেন থাকে বারবার, কেন মানুষ তাকে ভোট দেয়। নিশ্চয়ই এমন কিছু করি কিংবা এমন মানুষের ভালোবাসার জন্য আমি বারবার নির্বাচিত হই। এবার সেই কারণেই ও প্রথমবার ভোটে আমাকে ভোট দেবে আমার ভালো মানুষের জন্য। ওকে জিতে গেলে মেয়ের কোন আবদার পূর্ণ করবে? অনেক আবদারটা পূরণ করবো। এবার যদি ভোটে জিতে যাই তাহলে বলবো ওর কাছে আবদার করবো যে তুমি তোমার বাবার হয়ে সবাইকে মিষ্টি খাওয়াও। আমি ওখানে সাইড করে ধরেন আপনি, একবার নিচে সাইড হয়ে গেল, সুপার চৌধুরী স্যার বাবা দাঁড়িয়ে আছেন, সেটাও জনপ্রিয় অভিনেত্রী।